এটা মানুষকে সচেতন করতে হবে, যার জন্য সিদ্ধান্ত হয়েছে যে বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে মানুষকে জানানো যে আপনারা এক টাকার জিনিস বারো আনায় দিতে চাইলে তো আপনারা নিতে পারেন না বা নেওয়া উচিত হবে না, এটা কথা। এবং প্রতিটা বড় কথা এটাও এসছে যে হ্যাঁ টিভিসি, তারপরে অডিও ভিজুয়াল যেটা ই সেগুলো প্রচার। এবং আরেকটা কথা আজকে আসছে, সেটাও ঠিক ফ্রেমের মধ্যে নিয়ে আসবে, এই ধরনের বড় কোম্পানি যারা প্রচারে যাবে তারা কিন্তু নিচে একটা কথা লিখতে হবে তাদের, যে সতর্কীকরণ একটা দেবে যে এই ব্যাপারে আপনারা নিজেরা সতর্ক থাকবেন, সরকার এই ধরনের ফৌজদারির কোনো দায় দায়িত্ব নেবে না, তাহলে হয়তো মানুষ কিছুটা অরিত থাকবে, চিন্তিত থাকবে। আমরা ইভেলির কথা বারবার ঘুরে আসছি, ইভেলির প্রায় ৫০০ কোটি টাকার উপরে বাজারে দায় রয়েছে, তার অর্ধেক দায় রয়েছে সোজাসুজি কাস্টমারের কাছ থেকে টাকা নিয়েছে, অর্ধেক দায় রয়েছে যাদের কাছ থেকে মাল ম্যাটেরিয়ালস নিয়েছে তাদের কাছে, মার্চেন্টের কাছ থেকে। হ্যাঁ, এদের কাছে যা সয় সম্পত্তি আছে আমি জানি না, শুনেছি যে ৮০-৯০ কোটি টাকা হতে পারে, সেটাও শোনা কথা, টাকা কোথায় গেছে এই তো। তাদের সাথেও কথা বলার চেষ্টা করা হবে যে তাদের চিন্তা চেতনাটা কি, যদি পারে তারা কিভাবে দেবে বা দেওয়ার কোনো সুযোগ আছে কি না, বা একটা প্ল্যান তারা বাইর করবে, যদি তারা পারে না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো চলছে। এই এগুলো আমাদের আজকের আলোচনায় এসছে। যোশা কথা যেটা বলতে চাই সেটা হলো যে ইভেলি বলেন বা যুবক বলেন বা যারাই বলেন, সেটা হলো তারা পেমেন্ট ব্যাক করবে, তাদের তো সে অ্যাবিলিটিটাই নাই এখন, তারা টাকা হয় সরিয়ে দিয়েছে অথবা অপ্রয়োজনীয় খাতে, যেমন আমার ধারণা, যেমন ইভেলি তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য খুব ব্যাপক খরচ করেছে তারা, এবং যেটা কোনো জেনুইন কিছু না, সে টাকা তো আর ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। বিভিন্ন জায়গায় তারা স্পন্সর করে, আপনারা নিজেরাই ভালো করে জানেন, এই খেলা, ক্রিকেট খেলা, অমুক খেলা, তমুক খেলা, সেটা র্যান্ডম পয়সা খরচ করে তারা পয়সার অপচয় করেছে। হয়তো তাদের প্রচারে তারা একটা অবস্থায় এসেছিল, কিন্তু এখন যখন গেছে এখন তো কোনো পার্টনার তারা আর পাবে না তাদের ব্যবসা কন্টিনিউ করার জন্য। সো আমরা দুইটা চ্যাপ্টার যেটা হয়ে গেছে তাদের ব্যবস্থাটা যেভাবে আইনিভাবে নেওয়া যায় চেষ্টা করা হবে আমাদের। এই মুহূর্তে যারা এখনও আছে, যেমন এখনও তো আমরা আলিশা মাঠ বা আরও অনেকের প্রচার প্রচারণা দেখছি তারা করছে, যারা যেন সুযোগটা না পায়। আর এই মুহূর্তে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই, সব টাকায় কিন্তু ওই এসক্রো ফান্ডের মাধ্যমেই যেতে হবে। আর সবাইকে একটা যেটা আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে একটা মিশের মধ্যে আসতে হবে, নিবন্ধন নিতে হবে, এবং আমরা কন্টিনিউয়াস ফলো আপ করবো যে একটা কমিটি করে দিয়ে যে কোথাও এরকম সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা, ভোক্তা অধিকারকেও আমরা কাজে লাগাবো যে অন্তত প্রচার প্রদেশের জন্য যে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটার দিকে মানুষ আকৃষ্ট হওয়া উচিত না, এমন কিছু করে আমরা চেষ্টা করবো। এটা হলো আজকের আলোচনার মূল বিষয়।